নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ি। এর জন্য প্রথমে কুমড়োর খোসা ছাড়িয়ে কুমড়োটাকে এরকম লম্বা আর পাতলা করে কেটে নিতে হবে। এবার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, 1/4 টিস্পুন কালো জিরে আর 1 চিমটি মতন বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তারপর 3-4 মিনিট সময় ধরে ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এরপর একটা একটা করে কুমড়োর পিস নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে। ভাজবার জন্য কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে কুমড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে ভেতরে কুমড়োটা কিন্তু কাঁচা রয়ে যাবে। ভীষণই সিম্পল মুচমুচে এই কুমড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেল শর্মিলাস কিচেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।